কিন্তু আমা ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা মায়ের দরজা আল্লাহ কত বড় করেছেন ও মুসলমান গরের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কা থেকে তুলে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন ও মুসলমান গরের ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন জাহান্নাম দিয়েছিলেন ও আমা ভাইজানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাল নেই যার মাথার উপরে ছাদ নেই আমার একজন গরীব সাহাবা নোমান বিন বাসির তার গলার আওয়াজটা যেন আমি জান্নাতের উপরে শুনতে পেলাম তার কোরআনের আওয়াজটা তার কোরআন তেলাওয়াতটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের উপরে আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে শুনতে পেলাম ও মুসলমান গরে ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা এই নামিন বিন বাসির কেন তার গলার আওয়াজটা তার কোরআন তেলাওয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উপরে কেন রেখেছে ও যুবক ভাইরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল সাহাবা কে বলতে লাগলেন ও আমার সাহাবারা তোমরা কি জানো নোমান বিন বাসির তার মা বিদ্যামা পানি চেয়েছিল এক গ্লাস পানি দোয়াতে গে মা পানি যখন পান করে নিয়েছে গে আল্লাহর কাছে দোয়া করেছে এই রব্বি আল্লাহ দুনিয়া জমিনের উপরে আমি মা নোমান বিন বাসিরের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন তার গলার অবস্থাকে গে জান্নাতের মধ্যে রেকর্ড করে দেয় ও আমার ভাইয়েরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলে নোমান বিন বাসিরের গলার আওয়াজটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই জন্য রেকর্ড করেছে গে তার মায়ের দোয়াটাকে গে আল্লাহ পাক কবুল করে নিয়েছে এজরে বলবেন না যে বড় পিসি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন মায়ের গর্ভে থাকাকালীন এমন কোন দিন নেই যে দিনেতে মা কোরআন তেলাওয়াত করতেন না জোরে বলে এমন কোন দিন নেই যে কোন নামাজ তিনি কাজা করেছেন এমন কোন দিন নেই কিন্তু আমার ভাইরা একটা ছোট্ট আমার মা বোনেদেরকে বলছি ছোট্ট এক এক্সাম্পল দিই আজকে মায়ের গর্ভে যখন সন্তান আসে নারীদের যে একটা শরীর অসুস্থ হয় শরীর খারাপ হয় ওই শরীর খারাপটা পেটে যখন বাচ্চা আসে তখন বন্ধ করে দেয় আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ কিসের জন্য জানেন কিসের জন্য জানেন যাতে করে আপনি সন্তানকে সন্তান মা ভালো হবে তো সন্তান ভালো হবে বাপ ভালো হবে তো সন্তান ভালো হবে কেন মাকে আগে ভালো হতে হবে কারণ মায়ের গর্ভে কিন্তু সন্তান আছে আল্লাহ বলছে বান্দি তুমি কি জানো তোমার গর্ভে আমি আল্লাহ যে সন্তান দিয়েছি তোমার নাপাক পানিটা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি কারণ আমি আল্লাহ আমার কাছে সুন্দরভাবে ইবাদত বান্দিগি করবে আমার কোরআন পড়বে আর তোমার পেটে ওই বাচ্চা কোরআন শুনবে জোরে বলে জোরে বলবে না বড় পিসি আব্দুল কাদের জিলানী যখন 4 বছর বয়স আম্মা যান শিক্ষকের কাছে নিয়ে গেলেন আরবি শিক্ষা দেওয়ার জন্য বড় পিসাব আলি বা তাসা যেই পড়ছে শিক্ষক পড়তে বলেছে বড় পিসাব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুরো 18 পারা কোরআন শরীফটা পড়া শুরু করে দিলেন জোরে বলে জোরে বলে ওস্তাদ বলছে কি ব্যাপারে আমি পড়াতে পারবো না বাড়িতে পাঠিয়ে দিলেন মা বলছে কি ব্যাপার মা বলছে কি ব্যাপার তুমি বাড়িতে চলে আসলে তুমি বদমাইশি করেছো তোমার শিক্ষক তোমার ওস্তাদ তোমাকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে কেন মা এই ব্যাপার মা তখন বলছে যে আমার পেটের ভিতরেই 18 ফাজা কোরআনে হাফেজ হয়েছে আমার আব্দুল কাদের জোরে বলে না সুবহান আর আজকে আমাদের ছেলেগুলো একটু বস্তি হচ্ছে না ছুটে 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 একবার এই গলিতে যাচ্ছে একবার এই গলিতে যাচ্ছে তার মানে হচ্ছে মায়ের পেটে বাচ্চা ছিল একবার এ খালার বাড়ি একবার ওই খালার বাড়ি একবার এখানে সিরিয়াল দেখতে একবার ওখানে সিরিয়াল দেখতে গেছে বলে ছেলেও ডিস্টার্ব করছে বুঝতে পেরেছ এজোরে বলবেন না মাকে খুশি করো নিজের মা নিজের মা হচ্ছে ফরজ আর শাশুড়ির মা হচ্ছে নফল কি বুঝলেন নফল যদি আপনার ক্ষমতা থাকে করতে পারলে পারবেন না তো কোনো গুনাহ নেই ফরজটা কিন্তু আপনার আদায় করতে হবে কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই কারোর অসুবিধা হচ্ছে
কারোর কোনো অসুবিধা হচ্ছে? পীরের আওলাদ এসেছি আপনাদের কাছে, যদিও ক্ষমা চাইতে অনেক লেট করছি, আমার থেকে অনেক শিক্ষিত সম্পন্ন ব্যক্তি আপনারা নিচে বসে আছেন, আমি পীরের আওলাদ বলে একটু উপরে বসে আছি। আপনারা বিয়াদবি মনে করছেন না তো? বিয়াদবি মনে করছেন না তো? আমি আপনাদের খুব ভালোবাসি, বিশ্বাস করুন, সেই মুর্শিদাবাদ থেকে এসেছি, অত সহজ নয়। কিন্তু আমার ভাইরা, মা যদি ভালো হয় কে ভালো হবে? কথা বলে সন্তান ভালো হবে। কিন্তু আমার মা বোনদেরকে বলবো, যারা প্রেগনেন্ট অবস্থায় সিরিয়াল দেখে, ওই সিরিয়াল দেখাটা বন্ধ করে দিন। যে কটা দিন আপনার পেটে বাচ্চা আছে, বাচ্চা থাকাকালীন আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আর পর্দা, পর্দা ফরজ, নামাজ ফরজ, পর্দা ফরজ আর নামাজ ফরজ দুটোকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনি বলেন তো কি উপর নিচে কি হবে? পর্দা ফরজ কিরম হবে নাকি? হ্যাঁ, দুটোই সমান সমান। আপনি নামাজটা নিয়ে নিলেন আর পর্দাকে ছেড়ে দিলেন, কথা বলেন। বিশ্বনবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি এমনি তিনি জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারিনী এমনি এমনি হয়নি, জান্নাত রানী এমনি এমনি হয়নি, তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, জোরে বলবেন না। কিরকম পরিশ্রম করেছেন জানেন? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মহিলারা দয়া করতে আসছেন বাড়িতে। কারা দয়া করতে আসছে? মহিলারা। তাহলে মহিলারা যখন এসেছে, তা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তখন অনেকটাই তিনি বড়, আর ইমাম হুসাইনের বয়স 2.5 বছরের মতো। তা ইমাম হাসান হুজুরকে মহিলারা বলছেন যে আপনার মাকে একটু ডেকে দেন, 3.5 বছরের উপরে বয়স ইমাম হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছেন, শেরে খোদা আলী কোরআন তেলাওয়াত করছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ছেলেকে দাঁড় করিয়ে দিলেন অন্দর মহলে। অন্দর মহলে মহিলারা কেমন অবস্থায় থাকে? এখন যদি এই ছেলে যায়, সে তখন তার মায়ে কি অবস্থায় থাকবে না থাকবে দেখলে একটা খারাপ, তাই তো? পর্দার বেখেলাফ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি ইমাম হাসানকে দাঁড় করিয়ে দিলেন, জোরে বলেন, জোরে বলবেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে অন্দর মহলে ঢুকলেন। যখন ঢুকলেন, তিনি দেখতে পাচ্ছেন মা ফাতেমাতুজ জোহরা এক হাতে কোরআন শরীফ নিয়ে পড়ছেন আর এক হাত দিয়ে জাতা ঘোরাচ্ছে, জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না? নারী দেখবে। আজকে আমার মামুনেরা, ছেলের কাছে একটা মোবাইল, বাপের কাছে একটা মোবাইল, মায়ের কাছে একটা মোবাইল, ছেলের একটা বা মায়ের মুখের উপরে আর একটা বা বাপের মুখের উপরে, এই তো আমাদের অবস্থা। পরিবর্তন হবার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, আমার আল্লাহ বলছে যে জাত যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। সেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে মহিলা যখন সাক্ষাতে আসবেন, হযরত আলীকে ফাতেমা কি বলছেন যে আমি সাক্ষাৎ করতে পারি, কিন্তু আপনার আর আমার মাঝখানে একটা পর্দা দিতে হবে, কারণ এই মহিলারাও যেন আপনাকে না দেখে, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে কত বোঝা পড়া দেখে, স্বামী স্ত্রীর মধ্যে কত বোঝা পড়া। আমার মায়েরা বোনেরা, গভীর রাত হয়েছে, কিছু চাঁদাও কালেকশন করতে হবে, আপনারা বলেন তো একটু হাত তুলবেন, পীরের আওলাদ এসেছি, আপনার বাপের জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য দোয়া করব, সাবরসানি করব, মাগফিরাতের জন্য দোয়া করব, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে ওসিলা নিয়ে দোয়া চাইব, আমার দাদা ভাই মাজলাটি হুজুর পীরকে ওসিলা নিয়ে দোয়া চাইব, কে আছেন ভাই? 10 জন মানুষ বলেন তো দেখি যে ভাই 1000 করে টাকা দেব আগামী বছরের জন্য, একটু বলেন ভাই, দোয়া করব চলে যাব 1000 করে টাকা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি উম্মতের জন্য, তার বিয়ের দিন মুহূর্তটা ছিল, আল্লাহ জানো তার নবীর উম্মত উম্মতের